নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন শীতের নয়া আপডেট দিল আবহাওয়া দপ্তর কত ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা আজ কোথায় কোথায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কেমন থাকবে আজকের আবহাওয়া তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যাডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নাও যাক চব্বিশ ঘন্টার মধ্যেই কলকাতা তাপমাত্রা কুড়ি ডিগ্রি নিচে নেমে যেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও তীব্র হবে ঠান্ডার অনুভূতি আবহাওয়া দপ্তর বলছে সোমবার থেকে বাংলায় পাল্লা দিয়ে নামবে পারদ আজ থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ পূর্বাভাস আবহাওয়া দপ্তরের সপ্তাহ শেষ থেকেই রাজ্যে শীতের আমেজ অনুভূত হবে তা স্পষ্ট আগামী সপ্তাহ থেকে আরও নামতে পারে পারদ হাওয়া পিস জানাচ্ছে এতদিন যে পোবালি হাওয়ার প্রভাব ছিল যার জেনেই বৃষ্টি সেই প্রভাব আরও কমবে নতুন করে রাজ্যে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা উত্তরের হাওয়ায় পারদ নামার প্রভূত সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর গতকাল শনিবার সকাল পর্যন্ত বাঁকুড়ায় এক দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টি হয়েছে বারাকপুর হয়েছে পাঁচ দশমিক ছয় মিলিমিটার বর্ধমানে তিন দশমিক চার মিলিমিটার ক্যানিংয়ে শূন্য দশমিক দুই মিলিমিটার পানাগড়ে এক দশমিক শূন্য মিলিমিটার কৃষ্ণনগরে চার দশমিক শূন্য মিলিমিটার বৃষ্টি হয়েছে শনিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আসানসোলে ছিল কুড়ি দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় কুড়ি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বারাকপুরে বাইশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ক্যানিংয়ে তেইশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস দীঘায় উনিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস গতকাল রাত থেকে ঝেঁপে বৃষ্টি হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে তবে সোমবার নাগাদ দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে তবে আগামী চব্বিশ ঘন্টায় রাতের তাপমাত্রা কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও পরবর্তী সময়ে তা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় হালকা বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া থাকবে শুকনো আগামী চব্বিশ ঘন্টায় রাতের তাপমাত্রায় সেরকম কোনো পরিবর্তন নাও হতে পারে তবে পরবর্তী সময়ে তা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আগামী কয়েকদিন ঘন কুয়াশা দাপট থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে অরুণাচল আসাম মেঘালয়ে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণ ভারতে চলবে বৃষ্টি আরব সাগরী নিম্নচাপ একই সঙ্গে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব এবং পুবালি হাওয়া দাপটে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এছাড়া তামিলনাড়ু লাক্ষাদ্বীপ এবং কেরালায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন